ছোটবেলায় যে কাজটি মাকেও কখনো করতে দেখিনি, কত সাহস নিয়ে এই কাজটি আজ আমি নিজেই করে ফেললাম। কি বলছি! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রতিদিন এক টাইপের খাবার খেতে আর ভালো লাগে না, আজকে ইচ্ছে হলো সাদা ভাত একদম গরম গরম করে তার সঙ্গে একটু কলমি ভাজি করি। কলমি ভাজি বলতে কলমি শাক ভাজি, যেটা হচ্ছে অনেক দিন হয়েছে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু করি। আগে আমি সিদ্ধ করে পরবর্তীতে হচ্ছে রসুন তেলের উপরে দিয়ে বাগার দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজও দিয়েছি। এই শাকগুলো বেশিরভাগ সময় কিন্তু নোংরা পরিবেশেই হয়ে থাকে, তারপরেও ইচ্ছে হলো খাওয়ার জন্য, যার জন্য কেনা, আর এর জন্যই হচ্ছে এটাকে আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। না হলে কলমি শাকগুলো একদম চিকন চিকন করে কেটে একবারে তেলের উপরে ভাজি করে মানে একদম নেড়েচেড়ে সিদ্ধ করে নিলে সবথেকে বেশি ভালো লাগে খেতে। এই তো এগুলোই ছিল আজকের সকালের খাবার, ডিম ভাজি কলমি শাক, যেটা আমার অনেক দিন ইচ্ছে হচ্ছিল যে গরম ভাতের সঙ্গে কলমি শাকটা খাওয়া প্রয়োজন। ভোর ভোর মাছের বাজার, জানি অসময়ে বাজার আসলে মেজাজ খারাপ হয়ে যায়, তবে কিচ্ছু করার নেই, মেজাজটাকে ঠান্ডা করে কাজে লেগে পড়তে হবে। প্রায় 2 কেজি পরিমাণ টাকি মাছ, যেটা হচ্ছে সকাল সকাল কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি, তো অর্ধেক অর্ধেক পরিমাণ হচ্ছে আমি এই মাটির মালসাটায় ধুয়ে নিচ্ছি। প্রায় সময় আমার প্রিয় অপুরা হচ্ছে এই মালসাটা, এটার নাম জানতে চান, তো এটাকে আমরা হচ্ছে মালসা বলি। এটাই মাছ পরিষ্কার করতে খুবই আরাম, খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, তবে ধারালো বলে নখগুলো ক্ষয় হয়ে যায়, যার জন্য হচ্ছে এই যে এই প্যাকেটটা আমি হাতের মধ্যে ব্যবহার করে থাকি, যার জন্য হচ্ছে আমার হাতের নখগুলো কিন্তু এত বেশি ক্ষয় হয় না। প্রায় সময় আমরা মাটির মালসায় মাছ ধুতে ভয় পাই হাতের নখ ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে, কিন্তু মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, যেটা আমি সবসময় করে থাকি এর জন্য এই মালসাটার মধ্যে। আর কিছু অপরাধ তো আবার জিজ্ঞেসও করেছেন যে এটা কোথায় কিনতে পাবো, এটা হচ্ছে যারা মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে ওখানেই মাছ ধোয়া পাতিল বললেই আপনাকে দিয়ে দিবে। খুব যে বেশি দাম তাও না, 40 থেকে 50 টাকার মধ্যেই হয়তো হয়ে যাবে, এখন হয়তো দাম বাড়লেও বাড়তে পারে। বিয়ের পরে শাশুড়ি মাকে দেখেছি হচ্ছে মাছ শুটকি দেওয়ার জন্য, কিন্তু কখনো মাকে দেখিনি মাছ শুটকি দেওয়ার জন্য, তো আজকে নিজেই সাহস করে নেমে পড়েছি আমি কিছুটা মাছ শুটকি দিব, কারণ এত পরিমাণে টাকি মাছ দেখে আমার আর সহ্য হচ্ছে না বলতে পারেন। তো যেহেতু সবসময় পাওয়া যায় না, ভাবলাম আজকে বেশ কিছুটা আছে, তো এখান থেকে বেছে বেছে বড় যে মাছগুলো থাকে এগুলো আমি শুটকি দিই। তাছাড়া আপনারা তো জানেনই শুটকি মাছ খেতে আমি কতটা পছন্দ করি, তবে অনেকেই আছে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো না। যাই হোক, এই তো তবে শিখে নিতে পারেন কিভাবে টাকি মাছের শুটকিগুলো দেওয়া যায়। আমিও কিন্তু জানতাম না, পরে আস্তে আস্তে জেনেছি আর এখন তো নিজেও চেষ্টা করছি। তবে যে সকল আপুরা শুটকি এক্সপার্ট, শুটকি অনেক সুন্দর করে দিতে পারেন, তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে অবশ্যই বলে দিবেন, পরবর্তীতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। অনেকে হয়তো বলতে পারেন যে এই শুটকিগুলো কিভাবে খাবে, মানে টাকি মাছের শুটকি দেওয়ার পরে কিভাবে খাবে। এগুলো হচ্ছে করল্লা ভাজির মধ্যে দেওয়া যায়, ভুনা যায়, তারপরে হচ্ছে চচ্চড়ি করলে করা যায়, আবার হচ্ছে ভর্তাও করা যায়, তো আপনি যেভাবে খাবেন ঠিক সেইভাবেই খেতে পারবেন। মোটামুটি মাছগুলো পরিষ্কার করা শেষ, এবার এগুলো আমি একটু কেটে নিব। কেটে নিব বলতে হচ্ছে আগে বড়গুলো বেছে নিব যেগুলো আমি শুটকি দিব, তবে ছোটগুলোও দিতে পারেন সেটা আমি বুঝতে পারিনি। যখন মাছগুলো শুটকি দেওয়া হয়ে গেছে তখন এক ভাবি বলতেছিল যে ছোটগুলোও শুটকি দেওয়া যায়, যেটা আসলে প্রথমের দিকে বুঝতে পারিনি, ভেবেছিলাম যে হয়তো বড়গুলোই দিতে হয়, তো যার জন্য এই যে ছোটগুলো হচ্ছে আমি একদিকে রাখছি আর বড় যেগুলো শুটকি দেবো এগুলো আর একদিকে নিয়ে নিচ্ছি। টাকি মাছ ভর্তা ভাজা সবই আমার কাছে ভালো লাগে খেতে। এই ঝামেলার কাজগুলো আমি যত সহজে দেখিয়ে দিচ্ছি, আসলে কাজগুলো কিন্তু একদমই এতটা সহজ ছিল না। এখানে আমি সমস্ত মাছগুলো মানে বড় মাছগুলো রেখে ছোটগুলো যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো তুলে রাখবো, আর বড়গুলো তো রেখেছি, এগুলো তুলে রেখে এইবার আমি এই যে বাকি মাছগুলোর হচ্ছে যেহেতু শুটকি দিব, তো আমার এই মাথার অংশটার কোনো প্রয়োজন নেই। যদি মাছগুলো আরও বড় হতো তখন হয়তো মাঝের যে কাটাটা ওইটা ফেলে দেওয়া যেত, যেহেতু মাছগুলো ছোট ছোট তো আমার মনে হয় না ফেলার প্রয়োজন আছে। তো যাই হোক, ওই যে বললাম কখনো দেওয়া হয়নি, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো মাছই আমি এভাবে কেটে নিয়েছি, মাকে যে একটু জিজ্ঞেস করব, মাও কাছে ছিল না, যার জন্য হচ্ছে মার কাছেও শুনতে পারিনি। ও আর একটা কথা মনে পড়ে গেল, অনেক আপুরাই আছেন যারা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কথা জিজ্ঞেস করেছেন যে আপু সে কি এখনও আছে না চলে গেছে। না আপুরা, সে এখনও আছে আর ভালোই আছে আলহামদুলিল্লাহ।
তো সবসময় তো ভিডিওতে দেখাতে পারি না, এর জন্যই হচ্ছে আপুরা বুঝতে পারেনি যে আছে না চলে গেছে, যার জন্য হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল। মাছগুলো কেটে রেখেছি, হয়তো বলতে পারেন যে আপু মাথার অংশটা দিয়ে এখন কি করবেন, ওইটার সঙ্গে তো আর মাছ থাকলো না। অন্য যে মাছগুলো আছে তার জন্য, তার সঙ্গেও হচ্ছে আপনি ভেজে খেতে পারেন। এরপরে হচ্ছে যে অনেক সময় সবজি চরচড়ি করা হয় হাতে মেখে, সেটার মধ্যেও দেওয়া যেতে পারে। সবভাবেই খাওয়া যাবে, তবে চাইলে ফেলেও দিতে পারেন, তো আমি রেখে দিয়েছি। আমার আসলে মাথায় বুদ্ধি হয়নি যে এই মাছগুলো আমি বটি দিয়ে একটু ছিদ্র করে তার মধ্যে সুতাটা দিয়ে দিব। আমি কি করেছি দেখুন, এত কষ্ট করে একটা একটা মাছ দিয়ে গিট দিয়ে দিয়ে এভাবে সুতার মধ্যে রেখেছি, যেহেতু ওরকম কোনো প্রস্তুতি ছিল না যে এটা আমি শুটকি দিব, হঠাৎ করেই মনে হলো আর হঠাৎ করেই শুটকি দেওয়া, আর আমি যেহেতু বুঝতে পারিনি, যার জন্য হচ্ছে বাবাইয়ের খাতা সেলাইয়ের যে সুতোগুলো ওটাই হাতের কাছে ছিল আর ওটাই নিয়ে নিয়েছি। আর এই তো ছাদে চলে এসেছি, ছাদে আসার শুরুতেই একটা হচ্ছে লজ্জাবতী গাছ যেটা আমার, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর মাশাল্লাহ ভাবিরা অনেক সুন্দর একটা মেহেদি গাছ লাগিয়েছে আর অনেক সুন্দর হয়েছে। তো আজকে নিজেই যখন শুটকি মিস্ত্রি, এই যে শুটকি তো রৌদ্রে দিয়ে দিয়েছি, আজকের ভিডিওটি রেডি করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে, একদিনেই কিন্তু হয়নি। তো 3 থেকে 4 দিন শুটকি মাছগুলো রোদে দেওয়ার পরে, মানে টাকি মাছগুলো রোদে দেওয়ার পরেই তো শুটকি মাছ হয়ে গেছে। তো এই যে রোদে দিতে দিতে এভাবে শুকিয়ে গিয়েছে, যেহেতু আবার রোদ নাই, বৃষ্টি হচ্ছে, যার জন্য মাছগুলো এই যে আমি বেলকনিতে রেখেছি ওইভাবে রোদেও নেই। তো এই মাছগুলো এবার সুতা থেকে ছাড়িয়ে ফ্রিজে 2-3টা পলিথিন ব্যাগের মধ্যে বা বক্সে করে কিন্তু রেখে দেওয়া যাবে, একদম 2-3 বছরেও কিচ্ছু হবে না এখন আর মাছগুলো। অনেকেই আছে যারা হচ্ছে কোরবানির মাংস রোদে শুকায়, শুনেছি কখনো শুকায়নি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।